Hi guys, welcome back to my channel. So, okay, good morning. আজ দিনটা একটু তাড়াতাড়ি শুরু করেছি কিন্তু ব্রেকফাস্ট আমাদের এখনো হয়নি। আজ ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেল। আজ সকাল সকালে সকাল না গেলে বাজারে মাছ পাওয়া যায়নি, তাই মাছ কিনতে গিয়েছিল। দু রকমের মাছ নিয়ে এসেছে আমার পছন্দ মতো। আজ চা করে নিয়েছি। পাউরুটি আচ্ছা হয়ে গেছে। এবারে মাছগুলো তো এনেছি, মাছগুলো ধুই পর নুন হলুদ মাখিয়ে রেখে দিই, না ছাড়া নষ্ট হয়ে যাবে। অঙ্কুর এনেছে, আমরা দুজন আছি তো সবাই নেই বাড়িতে। চিংড়ি মাছ এনেছে আর এটা ট্যাংরা মাছ, এগুলো এবার পরিষ্কার করতে হবে। আমাকে দুধটাকে গরম করতে বসিয়ে দিই, দুধটা ছিটে যাবে না ছাড়া ফ্রিজের রাখলে নষ্ট হয়ে যেতে পারে। অনেকদিন থেকে ভাবছিলাম যে নিজের কেয়ার করা উচিত, হয়ে ওঠে না, সময়ই হয় না। তা আজকে ডিটেন আর ফেসিয়াল করাবো। চলে এসেছি লাঞ্চ করতে, দেরি হয়ে গেছে আজ। হ্যাঁ আজ একটু দেরি হয়ে গেছে, আমাদের মিটিং ছিল। মিটিং সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম যে আজকে ফেসিয়াল করাবো। এই যে মিতাল দি চলে এসেছে, এই যে মিতাল দি। হাই ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি। প্রথমে ডিটেন করব, তারপর ফেসিয়াল করাবো। চলো স্টার্ট। ফেসিয়াল ডান হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার লাগছে। আজকে তো অতটা ঠিকঠাক বোঝা যাবে না, দু তিন দিন বাদে ফেসিয়ালটা ঠিকঠাক করে বোঝা যাবে, কিন্তু পরিষ্কার লাগছে। ডিটেন পুরো ট্যান পরে পুরো মুখটা পুরো ভর্তি হয়ে গেল, কালো হয়ে গেছিলো, সেটা অনেকটাই পরিষ্কার হয়েছে। কিছুক্ষণ আগে ফেসিয়াল শেষ হলো, তারপর সব কিছু গুছিয়ে দিয়ে নিলাম, খেতে প্রচুর খিদে পেয়েছে। আরেকজনও বসেছিল আমার জন্য, সেও খায়নি। ম্যাডামের জন্য বসেছিল, আমারও খাওয়া হয়নি। তাড়াতাড়ি খেতে চলে এসেছি,
আর আজকে ফেসিয়ালটা অত কিছু বোঝাবে না, তিন দিন বাদে বোঝাবে বললাম, আমি ডিটেল করছি তারপর ফেসিয়াল করলাম। আর এটা এই রেজাল্টটা পাওয়া যাবে দুদিন বাদে। ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসবো। এখনের মধ্যে গুড নাইট, টাটা।